হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা অ্যান্ড আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের বিখ্যাত পদ্মার ইলিশ মাছ ভাজি রেসিপি, যেটা ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু। যদি আপনারা আমার পলার রেসিপিটা না দেখে থাকেন তো সেটা দেখে নিন, লিংক ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে। সবার প্রথমে একটা কড়াইতে নিয়ে নেব 3 চামচ সাদা তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। তারপর একটা বাটিতে নিয়ে নেব ইলিশ মাছ, তার উপরে লবণ আর হলুদ মেখে নেব। এরপর গরম তেলে একটা একটা করে মাছ ঢেলে দেব আর লো ফ্লেমে ভেজে নেব 2 পিঠ। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে 1 পিঠ ভালো করে ভেজে নেব। মাছটা আস্তে করে উল্টাতে হবে, যেহেতু মাছটা অনেক নরম হয় আর অনেক তাড়াতাড়ি ভেঙে যায়। অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে ফ্লেমটা হাই করে 2 পিঠ আর একটু ভেজে নেব। যেহেতু ভাজা খাচ্ছি তাই একটু কড়া করে ভাজব। এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ ভাজি ভালো করে হয়ে গেছে। অনেকে গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজি খেতে পছন্দ করেন, তার সাথে একটু ইলিশ মাছ ভাজি তেলও মেখে নেয়, তাতে খাবারটা অনেক সুস্বাদু হয়ে যায়। কিন্তু আমরা খাবো পোলাও দিয়ে। নেক্সট 3rd পার্ট ভিডিওতে শেয়ার করবো ইঁচো দিয়ে বুটের ডাল রেসিপি, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বিলোতে দেওয়া থাকবে। ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাও প্রেস করে দিন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।